সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শুভজিৎ বেরা। আজকে আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ 6 নম্বরের পাঠপ্রশ্ন, যেই পাঠপ্রশ্নটি তোমাদের যে কবিতা রয়েছে ক্লাস টুয়েলভে সনেট নাম্বার 18 সেলাই কম্পেয়ার দি টু এ সামাসডে থেকে। তো বন্ধুরা, প্রশ্নটি কি, তোমরা প্রত্যেকে অনস্ক্রিন প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো প্রশ্নটি বলেছে, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, এই লাইনটি তুলে প্রশ্ন হয়েছে। প্রথম প্রশ্ন বলেছে, হুইচ পোয়েম ইজ দ্য লাইন কোটেড, অর্থাৎ কোন কবিতা থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে, 1 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন, হু ইজ দ্য পোয়েট, অর্থাৎ সেই কবিতার কবি কে, হু ইজ দ্য পোয়েট, কে হচ্ছেন কবি। পরের প্রশ্ন, ব্রিফলি এক্সপ্লেন, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে এক্সপ্লেন মানে বর্ণনা করো, না দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন, অর্থাৎ ওই উদ্ধৃত লাইনের অর্থ কী, সেটা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করতে বলেছি। তারপরের প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট প্রমিস টু ইমোর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, অর্থাৎ কবি কীভাবে প্রতিজ্ঞা করেছেন যে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে অমরত্ব দান করবেন বা অমরত্ব দেবেন। তাহলে এই যে প্রশ্ন, টোটাল 1+2+2+2 টোটাল নাম্বার হচ্ছে 6, এইচএস 2018 সালে এই প্রশ্নটি পড়েছিল। তো প্রথম যে প্রশ্ন, হুইচ পোয়েম ইজ দ্য লাইন কোটেড, অর্থাৎ কোন কবিতা থেকে এই উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে, তার উত্তর কী হবে বলছি, দেখো বন্ধুরা, দ্য লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম, অর্থাৎ এই উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামাস ডে, অর্থাৎ সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামাস ডে থেকে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা কী জানলাম বন্ধুরা, দ্য লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামাস ডে, অর্থাৎ এই লাইনটা সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামাস ডে থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, হু ইজ দ্য পোয়েট, তাহলে এর উত্তর কী হবে, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ কবি কে, কবি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ব্রিফলি এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন, তাহলে এই উদ্ধৃত লাইনের মিনিং সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতে বলেছে, তাহলে উত্তর কী হবে, দ্য পোয়েট ওয়ান্টস টু মিন দ্যাট, কবি বোঝাতে চেয়েছেন যে বিউটি ডাজ নট রিমেন ফর এভার, অর্থাৎ সৌন্দর্য চিরকাল থাকে না। দ্য ফেয়ারনেস অফ এভরি বিউটিফুল থিং, দ্য ফেয়ারনেস মানে কি সৌন্দর্য, অফ এভরি বিউটিফুল থিং, প্রত্যেকটা সুন্দর জিনিসের, ফেডস মানে ম্লান হয়ে যাবে, অ্যাট ওয়ান টাইম অর দ্য আদার, অর্থাৎ সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে। তারপরে কি বলেছে, দিস মে বি কজড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, এটা ঘটতে পারে কোনো একটা আকস্মিক ঘটনার দ্বারা, অর টাইম অথবা টাইম ব্রিংস চেঞ্জ, সময় নিয়ে আসবে পরিবর্তন, ইন এভরিথিং প্রত্যেকটা জিনিসের উপর, ইন ইটস ট্রেন তার প্রবাহ পথে, অ্যান্ড দিস কোর্স অফ টাইম, এবং এই সময়ের যে প্রবাহটা ক্যান নট বি অল্টার্ড, যেটা পরিবর্তন করা যায় না। তাহলে উত্তরটা কী বললাম আরেকবার বলে দিচ্ছি, দেখো, দ্য পোয়েট ওয়ান্টস টু মিন দ্যাট দ্য বিউটি ডাজ নট, দ্যাট বিউটি ডাজ নট রিমেন ফর এভার, দ্য ফেয়ারনেস অফ এভরি বিউটিফুল থিং ফেডস অ্যাট ওয়ান টাইম অর দ্য আদার, দিস মে বি কজড বাই অ্যান অ্যাক্সিডেন্ট অর টাইম ব্রিংস চেঞ্জ ইন এভরিথিং ইন ইটস ট্রেন অ্যান্ড দিস কোর্স অফ টাইম ক্যান নট বি অল্টার্ড। ওকে, চলে যাবো একেবারে শেষ প্রশ্ন যেটি রয়েছে, হাউ ডাজ দ্য পোয়েট প্রমিস টু ইমোর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, অর্থাৎ কবি কীভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে অমরত্ব দান করবেন, তাহলে এর উত্তর কী হবে, তাহলে এর উত্তর হবে, দ্য পোয়েট উইল ইমোর্টালাইজ, কবি অমরত্ব দেবেন দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সৌন্দর্যকে, থ্রু হিজ ভার্স, তার কবিতার মধ্য দিয়ে। তারপরে কী বলেছে, অ্যাজ লং অ্যাজ মেন ক্যান সি, অর্থাৎ যতদিন পর্যন্ত মেন ক্যান সি, মানুষ দেখতে পাবে, অ্যান্ড ব্রিথ মানে কি শ্বাস প্রশ্বাস নিতে পারবে, দে উইল রিড দিস সনেট, তারা কী করবেন, যতদিন পর্যন্ত এই সনেটকে কী করতে পারবে, পড়তে পারবেন, অ্যান্ড রিমেম্বার হিজ ফ্রেন্ড, ততদিন পর্যন্ত তারা কী করতে পারবেন, তার বন্ধুর যে সৌন্দর্য বা তার বন্ধুকে মনে রাখতে পারবেন, দাস এইভাবে হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, তার প্রিয়তম বন্ধু উইল লাইভ বেঁচে থাকবে ফর এভার, চিরকালের জন্য, থ্রু দিস সনেট, এই সনেটের মধ্য দিয়ে বা এই চতুর্দশপদী কবিতার মধ্য দিয়ে। তাহলে কী বললাম, দ্য পোয়েট উইল ইমোর্টালাইজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড থ্রু হিজ ভার্স, অর্থাৎ কবিতার বন্ধুর সৌন্দর্যকে অমরত্ব দেবেন তার কবিতার মধ্য দিয়ে,
অ্যাজ লং অ্যাজ মেন ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষ দেখতে পাবে অ্যান্ড ব্রিথ, শ্বাস প্রশ্বাস নিতে পারবে, দে উইল রিড দিস সনেট, তারা এই চতুর্দশপদী কবিতা পড়বে অ্যান্ড রিমেম্বার হিজ ফ্রেন্ড, এবং মনে রাখবে তার বন্ধুকে, দাস এভাবে হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, তার প্রিয়তম বন্ধু উইল লাইভ ফর এভার, চিরকালের জন্য বেঁচে থাকবে থ্রু দিস সনেট, এই কবিতার মধ্য দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি বন্ধুরা লাইক করবে, কারণ তোমাদের লাইক আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা দান করে। এবং সেই সঙ্গে বলা যে বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, এবং সবশেষে বলা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দাও, যাতে করে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। এবং তোমাদেরকে বলা যে আমি তোমাদের ক্লাস 11-12 ইংলিশের সমস্ত নোটস এবং সমস্ত যে সমস্ত প্রোজ কিংবা পোয়েম রয়েছে সেগুলো ভিডিও মারফত আমি আপলোড করে থাকি আমার চ্যানেলে। তো তোমাদের যদি কোনো টপিকের ওপর, ক্লাস 11-12 ইংলিশের কোনো টপিকের ওপর ভিডিও লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদের সেই কমেন্ট অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, জয় হিন্দ, বন্দে মাতরম, দেখা হবে পরের ভিডিওতে।